হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 45তম বিসিএসের সার্কুলার হয়ে গিয়েছে, হাতে সময় আছে খুব কম, মাত্র 3 মাস। এই 3 মাস আমরা কিভাবে এফেক্টিভ ওয়েতে স্টাডি করতে পারি সেটার জন্য আমি একটা প্ল্যানিং করেছি, মানে আমার নিজের জন্য একটা প্ল্যানিং করেছি, তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার সংসারের জন্য কাজ বাজ করে দৈনিক 8 ঘন্টা পড়ার একটা রুটিন তৈরি করেছি আমি, তো সংসার বাচ্চা সামলে কিভাবে দৈনিক 8 ঘন্টা পড়া যায় সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন, ভাইয়েরাও দেখে নিতে পারেন, আশা করছি উপকৃত হবেন। তো এখন মূল কথায় আসি, 45তম বিসিএস এর জন্য আজ থেকে আমি দৈনিক 8 ঘন্টা করে পড়াশোনা করব, মানে পারলে আরও বেশি করবো, বাট এর চেয়ে কম যেন না হয়। তো প্রতিদিন আমার পড়ার সিস্টেমটা হবে এরকম, মানে যে রুটিনটা আমি তৈরি করেছি সেখানে আমি লিখেছি যে প্রতিদিন আমি 4টা করে সাবজেক্ট পড়ব, মানে 3টা সাবজেক্ট আমার একদম কম্পালসারি থাকবে, সে 3টা হচ্ছে ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ এবং ম্যাথ। তো এই 3টা সাবজেক্ট আমি প্রতিদিন কম করে হলেও 1 ঘন্টা পড়ব, মানে কম করে হলেও 1 ঘন্টা পড়ব, এটা হচ্ছে 1 থেকে 2 ঘন্টা পড়া উচিত। তো এই 3টা সাবজেক্ট হচ্ছে আমি প্রতিদিন পড়ব, এই 3টা সাবজেক্ট হচ্ছে আমার কম্পালসারি সাবজেক্ট, আর সাথে আমি আরেকটা সাবজেক্ট নিব, তো সেই সাবজেক্টটা আমি 3 দিন বা 5 দিন বা 7 দিনের টার্গেট নিব শেষ করার জন্য। তো এইভাবে হচ্ছে আমি পড়ব। তো প্রথম দিন যদি আমি পড়ি শুরু করলাম, আমি ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ এবং ম্যাথ করার পর আমি সাথে নিলাম ইংরেজি লিটারেচার, তো ইংরেজি লিটারেচারটা আমি 3 দিনে শেষ করব, মানে আমি খাতায় সব প্ল্যানিংটা লিখে নিয়েছি। কারণ হচ্ছে আমাদের ব্রেনে অনেক কিছু প্ল্যানিং হয়, কিন্তু সেটা যদি আমরা খাতায় না লিখে রাখি তাহলে একটু পর ব্রেন সেটাকে ভুলিয়ে দেয়। আসলে সব কিছু একটা সিস্টেমে থাকা উচিত, একটা নিয়ম বা রুটিন ফলো করলে সেটা যতটা ইফেক্টিভ হয়, নিজের মাথায় চিন্তা করলাম বাট সেটা লিখে রাখলাম না, তখন পড়ার ওইটা ততটা কাজে আসে না। তো আমি প্রথম দিন পড়বো হচ্ছে ইংলিশ লিটারেচার দিয়ে আমি শুরু করব, এটা শেষ করব ইংলিশ লিটারেচার 3 দিনে, বাংলা সাহিত্য 3 দিনে, বাংলাদেশ বিষয়গুলি 7 দিনে, আন্তর্জাতিক বিষয়গুলি 5 দিনে, সাধারণ বিজ্ঞান 3 দিনে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 3 দিনে, ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 2 দিনে, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনটা 1 দিনে, আর হচ্ছে মানসিক দক্ষতার কিছু কিছু টপিক দেখা যায় বাংলা ব্যাকরণের সাথে মিল আছে, তো সেই টপিকগুলো আমি বাংলা ব্যাকরণের সাথে মিলিয়ে পড়ে নেব, আর বাকি যে টপিকগুলো থাকবে সেগুলো আমি ম্যাথের সাথে কম্বাইন করে পড়ে নেব। আর মানসিক দক্ষতাটা এমনি তো অনেক সহজ দেখা যায়, মানে একটু ব্রেন খাটালেই পাওয়া যায়। তো এই রুটিনটা দেখা যাচ্ছে আমার 27 দিনে হবে, মানে পুরো সবগুলো সাবজেক্ট আমার শেষ হবে 27 দিনে। তো এই 27 দিনের মধ্যে আমি ওই যে ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ আর ম্যাথ যে 3টা সাবজেক্ট প্রতিদিন পড়ছিলাম, তো এই 27 দিনেও আমি এই 3টা সাবজেক্ট একবার রিভিশন দিয়ে ফেলব। তো 27 দিন পরে আমি এইটাই আবার হচ্ছে পুনরায় রিপিট করব, মানে এই রুটিনটাই বা এই সিস্টেমটাই আমি রিপিট করতে থাকবো, পড়তে থাকবো। আর পরীক্ষার 1 মাস বা 20 দিন আগে থেকে আমি মডেল টেস্ট দিব। আপনারা এর আগে চাইলেও মডেল টেস্টে দেওয়ার বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপগুলোতে মডেল টেস্ট দিতে পারেন, পরীক্ষা দিতে পারেন, তো দিতে পারলে ভালো, আমিও দেওয়ার ট্রাই করব। আর এই সিস্টেমটাই হচ্ছে আমি এখন রিপিট করব আমার 45তম বিসিএসের আগ পর্যন্ত। তো এটাই হচ্ছে আমার 45তম বিসিএসের টার্গেট, মানে 45তম বিসিএসের পড়াশোনার টার্গেট বলতে পারেন আসলে। তো আপনাদেরকে আমি যেটা খাতায় লিখেছি সেটা খাতা থেকে একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবেন, আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর কোনো আপুরা চাইলে বা ভাইয়ারা চাইলে নিজেরা ওইভাবে খাতায় একটা রুটিন করে নিতে পারেন, রুটিন ওয়াইজ মানে খাতায় লিখে রুটিন করে পড়লে সেটা আমার মনে হয় বেশি ফলপ্রসূ হবে। তো এই যে আমার পড়ার রুটিন বলেন, প্ল্যানিং বলেন, এটাই আমি করেছি, আপনারা এটা দেখে নিতে পারেন, আর আপনারাও এইভাবে হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে পারেন। তো আমার এই রুটিনটা তারাই ফলো করতে পারেন যারা আগে বিসিএস একবার দিয়েছেন, তো আমার এই রুটিনটা তারাই ফলো করতে পারেন যাদের একবার বা দুইবার বিসিএসের পড়াগুলো একদম পড়া আছে, মানে একদম প্রথম থেকে শূন্য থেকে শুরু করতে হবে না যাদের, যাদের
মানে শেষ করা আছে সিলেবাস, তো এখন শুধু রিভাইজ দিবেন। তো তারা এখন তো আর আসলে শুরু থেকে শুরু করার সময়ও নেই, এখন আসলে রিভিশনই দিতে হবে, কারণ এইবার বিসিএস এর সময় মানে সার্কুলার দেওয়ার পর খুব কম সময় আমরা পাচ্ছি। তো এখন শুধু আমাদের রিভিশনই দিতে হবে, ওইভাবে শুরু থেকে একদম ডিটেলস টাইম নিয়ে পড়ার সময়টা বা সুযোগটা আমাদের আসলে নেই। তো এটা আসলে তারাই ফলো করবেন যাদের হচ্ছে পড়া আছে, এখন শুধু আমরা বারবার রিভিশন দেব। আসলে রিভিশন একটা অনেক বড় ফ্যাক্ট, দেখা যায় রিভিশনের জন্য আমি নিজে অনেক পরীক্ষা অনেক ধরা খেয়েছি। মানে তো একটা জিনিস পড়া আছে সেটা রিভিশন দেওয়া নেই, তো পরীক্ষার হলে গেলে হয় কি যে উত্তর দেখে কনফিউশন হয়ে যায়, দুটো অপশন বা তিনটা অপশনের মধ্যে কনফিউশন তৈরি হয়, পরে ভুল দাগে আসে। তো রিভিশনটা মানে মাস্ট, রিভিশনটা দিতেই হবে। আর যত বেশি আমরা রিভাইজ করব আমাদের মানে মেমোরিতে ওই জিনিসগুলো তত বেশি রিকল হবে, আমরা পরীক্ষার হলে ভুল কম করব। তো এই জন্যই এইবার আমি অনেক বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করব বিসিএস এর আগে। তো দেখা যাক কি হয়। তো এই সাবজেক্টগুলো এখন আমি কিভাবে পড়বো, কোন বই থেকে পড়বো, এই অনেকে কোয়েশ্চেন করতে পারেন। তো আমি বলছি আমি মেনলি পড়ি MP3 সিরিজ, বাংলার জন্য পড়ি অগ্রদূত, আর ইংলিশের জন্য পড়ি মাস্টার্স এবং কম্পিটিটিভ এক্সাম। তো আমি এইগুলো এই সাবজেক্টগুলো এই বইগুলো থেকে পড়বো, MCQ পড়বো, আর যেই পার্টটুক আমার কাছে একটু কঠিন লাগবে সেই পার্টটুক আমি ডিটেলসে পড়বো, আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমি লিখেও পড়বো, যেগুলো আমি মনে করবো লেখার প্রয়োজন আছে সেগুলো আমি লিখে রাখবো, নোট করে রাখবো। তো এইভাবে আমি পড়বো। আর অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন আমি কোথা থেকে পড়াশোনা করেছি, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। আমি অনার্স কমপ্লিট করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে, মাস্টার্স কমপ্লিট করেছি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার ইকোনমিক্সে। তো এটাই হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আমি জানি আমার যেহেতু অনেক এক্সপার্ট ভাইয়া পুরা আছেন যারা বিসিএস রিলেটেড স্টাডি রিলেটেড ব্লগ ভিডিও ছাড়েন, তারা আমার যেহেতু অনেক অনেক বেশি জ্ঞানী বা এক্সপার্ট। আমি আসলে খুবই ছোট্ট একটা মানুষ, আসলে এই পড়াশোনার রুটিন বা প্ল্যানিংটা এটা এগুলো সব আমি নিজের জন্য করি, আর এগুলো সব আমি রেকর্ড করে ভিডিওতে রেখে দিই যাতে পরবর্তীতে আমিও এগুলো আবার দেখে নিজে মোটিভেট হতে পারি, আর পড়াশোনার সিস্টেমটাও আমার রেকর্ড থাকলো, রুটিনগুলো আমার একদম রেকর্ড হয়ে থাকলো, আমি পরবর্তীতে আমার প্রয়োজনও আমি দেখে নিতে পারবো। তো এই জন্যই এগুলো করা। তো যারা একদম বস পাবলিক আছেন, যারা দুই তিনবার বিসিএস এ টিকে আছেন, রিটেন পাস করেছেন, ভাইবা দিবেন, তো আমি জানি তারা তো আমার ভিডিওটা কখনোই দেখবেন না, কিন্তু আমার মতো যারা আপুরা আছেন অনেকে স্ট্রাগল করছেন, দেখা গেছে বিয়ের পরে সংসার করে বাচ্চা কাচ্চা সামলিয়েও নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, এস্টাবলিশ করার চেষ্টা করছেন। তো সেইসব আপুরা চাইলে আমার সাথে পড়াশোনা করতে পারেন, আমরা একসাথে শুরু করতে পারি। তো দেখা যাক রেজাল্ট কী হয়, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো দোয়া করবেন সবাই আমার জন্য। আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।